গীতিকার কাউসার আহমেদ চৌধুরী আর নেই। 78 বছর বয়সে রাত পৌনে 10টায় রাজধানীর ধানমন্ডিতে একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জ্যোতিষশাস্ত্র ও রাশিফল লিখেও জনপ্রিয়তা পান এই গীতিকার। স্বজনরা জানান, কাউসার আহমেদ চৌধুরীর শেষ ইচ্ছা ছিল চলচ্চিত্র নির্মাণ। কাউসার আহমেদ চৌধুরী পরিচিতি পেয়েছেন রাশিফল লিখে। এর আড়ালে চলে গেছে তার গীতিকবি, মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পীর পরিচয়। মুজিবনগর সরকারের অধীনে স্বাধীনতা যুদ্ধের গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করতেন তিনি। কণ্ঠশিল্পী খন্দকার ফারুক আহমেদের মাধ্যমে গান লেখা শুরু করেন কাউসার আহমেদ চৌধুরী। কয়েকটি কালজয়ী গানের মধ্যে রয়েছে কুমার বিশ্বজিতের গাওয়া যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর আজই বৃষ্টির কান্না দেখে, লাকি আকন্দের আমায় ডেকো না ফেরানো যাবে না, সামিনা চৌধুরীর কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে এবং সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে চলনা জলসা ঘরে যাই। ৯০ দশকের দিকে ব্যান্ডের জন্য গান লেখেন কাউসার আহমেদ চৌধুরী, যার মধ্যে ফিডব্যাকের মৌসুমী, কারে ভালোবাসো তুমি, আয়ুব বাচ্চুর এই রূপালী গিটার ফেলে, ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে পলাতক সময়ের হাত ধরে ও নিলয় দাসের গাওয়া কত যে খুঁজেছি তোমায় উল্লেখ করার মতো। জ্যোতিষশাস্ত্রের প্রতি কাউসার আহমেদ চৌধুরীর ভালো লাগার সূচনা হয়েছিল ছোটবেলা থেকেই। তিনি দৈনিক প্রথম আলোতে আপনার রাশিফল নামে রাশিফল লেখার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। 1944 সালে 16 ডিসেম্বর সিলেট জেলায় জন্ম কাউসার আহমেদ চৌধুরীর। চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। নির্মলানন্দ গুণের প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশের রক্তচায়ের প্রচ্ছদ নকশা, লিখতেন কবিতা, শুধু দেশেই নয় কলকাতার দেশপত্রিকায় প্রকাশিত হয় তার কবিতা। একমাত্র কবিতার বই ঘুম কিনে খাই, এছাড়া লিখেছেন বেশ কিছু রাশিফলের বই। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।